জরায়ুর দুটি প্রকোষ্ঠে দুটি সন্তান। বিশ্বের 17তম বিরল জটিল অস্ত্রোপচারে সফল হল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। চিকিৎসকদের জার্নাল অনুযায়ী বিশ্বের 17তম বিরল জটিল অস্ত্রোপচার সফল হল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। প্রতি 200 গর্ভবতী মায়ের মাত্র একজনের জরায়ুর আকার হৃদয়াকৃতি হয়ে থাকে, তবে এক্ষেত্রে সন্তান প্রসব কোনো বিপজ্জনক নয়। তবে এক্ষেত্রে সম্পূর্ণ দুটি প্রকোষ্ঠে বিভক্ত জরায়ু, অথচ জরায়ুর মুখ একটি, ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় বাইকনুয়েট ইউটেরাস ইউনিকর্ন সার্ভিস। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এমন ঘটনা বিরল, বিপজ্জনকও বটে। ডাক্তারের বিভিন্ন জার্নাল ঘেঁটে মাত্র 16টি নিদর্শন পাওয়া গেছে এই পর্যন্ত। গতকাল রাতে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই ধরনের একটি সফল অস্ত্রোপচার করেন গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী। তিনি সম্প্রতি 3 মাস হল চিকিৎসক হিসাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসেছেন। এসএমসিইউ, সিসিইউ এবং ব্লাড ব্যাংক না থাকলেও তিনি আসার পর থেকে প্রসবজনিত কারণে অন্য হাসপাতালে স্থানান্তর একেবারেই বন্ধ। সম্প্রতি তিনি যথেষ্ট ঝুঁকিপূর্ণ এপিটপিক অপারেশন করে জেলা চিকিৎসক মহলে সাড়া ফেলেছিলেন। এবারে মামনি বিবি নামে এক প্রসূতি মায়ের দুটি জরায়ু থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে দুটি পৃথক সুস্থ সন্তানকে পৃথিবীর আলো দেখান, যার প্রথম সন্তান কন্যা, ওজন 2 কেজি 320 গ্রাম, এবং দ্বিতীয় সন্তান পুত্র সন্তান, যার ওজন 2 কেজি 250 গ্রাম। যমজ 2 শিশু এবং মা সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী জানান, এই ধরনের অপারেশন তার চিকিৎসক জীবনে এই প্রথম। সন্তান জন্ম নেওয়ার পর রক্তপাত হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। সেই মতো প্রসূতি মায়ের রক্তের গ্রুপ এ পজিটিভ জেনে বিএসইউ এবং প্রসূতি মায়ের স্বামীর একই রক্তের গ্রুপ হওয়ায় কিছুটা নিশ্চিন্তিত ছিলাম। পরিকাঠামোগত কিছু সমস্যা থাকলেও অজ্ঞানী ডাক্তারবাবু অভিজিৎ হালদার, রেডিওলজিস্ট ডক্টর শীল, বাচ্চাদের ডাক্তার অরূপ বাসু সহ সমস্ত মেটার্নিটি স্টাফ, ওটি স্টাফদের আন্তরিক সহযোগিতা এবং কর্মদক্ষতার জেরে সর্বোপরি সুপারিনটেন্ডেন্ট ডক্টর তারক বর্মনের অনুমতিক্রমে মিলেছে এই সফলতা। অন্যদিকে নবজমজ সন্তানের পিতা হাসিবুল শেখ সুদূর পলাশীপাড়া থেকে গতকাল সকালে শ্বশুর শাশুড়িকে নিয়ে স্ত্রীকে ভর্তি করাতে নিয়ে আসেন শান্তিপুর হাসপাতালে। তিনি বলেন, কৃষিকাজের সঙ্গে যুক্ত অত্যন্ত দরিদ্র পরিবারে এই ধরনের রোগ সারানোর অর্থ জোগাড় করতে পারতাম না। 5 বছর বিবাহ হলেও পরপর 2 বছর 2টি সন্তান নষ্ট হয়। 5 বছর ধরে মানসিক অবসাদে ভুগছিল আমার স্ত্রী। গত 1 বছর আগে একমাত্র বোন, সেও মারা যায়। বর্তমানে একমাত্র সন্তান আমি, বংশধর হিসেবে কেউ থাকবে না এটা ভেবে ভাবতেন আমার বাবা মাও। তখন এই ডাক্তারবাবু পলাশীপাড়ায় একটি বেসরকারি সংস্থার আয়োজন চেম্বার করেন, কিন্তু আমাদের ক্ষেত্রে 1 পয়সাও লাগেনি, বরং ডাক্তারবাবুর নিজের পকেট থেকে মাঝে মধ্যেই সহযোগিতা করেছেন আমাদের। তার পরামর্শ মতোই আজ এখানে আসা। আল্লাহর দূত হিসাবে তিনি আমাদের দুটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন, তিনি আমাদের কাছে আল্লাহ। না, এটা শান্তিপুর হসপিটাল যারা অথরিটি আছেন এবং অন্যান্য ডাক্তারবাবু, বিশেষ করে অ্যানেস্থেটিস্ট ডাক্তার অভিজিৎ হালদার এবং ওনার যিনি জুনিয়র কলিগ ছিলেন, এবং পেডিয়াট্রিশিয়ান ডিপার্টমেন্টের যারা আছেন ডক্টর অরূপ বাসু, আমাদের এখানে রেডিওলজিস্ট ছিলেন ডক্টর সুব্রত শীল, এবং সর্বোপরি আমাদের সুপার স্যার আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিয়েছেন, যার ফলে সবার সাথে সহযোগিতা করে এই পেশেন্টটাকে আমি সাহস করে সুদূর পলাশীপাড়া, মানে 75 কিলোমিটার দূর থেকে শান্তিপুর হসপিটালে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিছু ঘাটতি আছে তার মধ্যে দিয়েও আমরা এই কেসটা করার সাহস জুগিয়েছি এবং আমরা সফল হতে পেরেছি। টুইন বেবি হয়েছে, যমজ বাচ্চা হয়েছে, এবং একটা ছেলে একটা মেয়ে হয়েছে, প্রথমটি ছেলে, দ্বিতীয়টি মেয়ে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ইউটারাস তার হচ্ছে 2টো ক্যাভিটি ছিল এবং তার সার্ভিস একটা ছিল। যমজ বাচ্চা এটা বিরল ঘটনা, সিঙ্গেল বাচ্চা আমরা পাই, যমজ বাচ্চা পৃথিবীতে এর আগে 16টা কেস রিপোর্ট হয়েছে। তো আমরা যদি কেসটাকে আমরা জানালে রিপোর্ট করতে পারি, তাহলে হয়তো 17 নম্বর কেস হিসাবে রিপোর্ট করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি পরিবার বুঝতেই পাচ্ছেন, একটা প্রত্যন্ত নদিয়া জেলা প্রত্যন্ত এরিয়ার একটা পরিবার আছে, তারা তাদের পক্ষে প্রাইভেট হসপিটাল অ্যাফোর্ড করা সম্ভব হয়নি, কিন্তু তারা, আমি তাদেরকে যখন বলি যে এরকম শান্তিপুর হসপিটালে আমি কর্মরত, তো তারা রাজি হয় এবং তারা শান্তিপুর হসপিটালে
আসেন এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যেই স্কিম আছে বা সহযোগিতা আছে মা এবং বাচ্চার সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা সেটার মাধ্যমে আমরা কিন্তু আমরা এই ওটি করতে পেরেছি। এখন মা বাচ্চা দুজনেই ভালো আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেশন হসপিটাল। অপারেশন করেছেন, সেই অপারেশনের ক্ষেত্রে কীভাবে দেখছেন সুপার হিসেবে? না, এটা আমাদের এখানে নতুনই হলো। আমি মোটামুটি 2 বছর ধরে এখানে এসেছি, এই ধরনের অপারেশন বিগত গাইনোকোলজিস্টরা করেননি এখানে। আগে হয়েছে আমি বলতে পারবো না, বলা উচিত হবে না। তো আমি বিগত 2 বছরে এই ধরনের বড় অপারেশন, যেটা বাইকর্নিয়াল ইউটেরাস বা ডাবল ইউটেরাস বলা হয়, সে থেকে 2 বাচ্চা 2 প্রেগনেন্সি ছিল, ওটা উনি সিজারিয়ান সেকশনের মাধ্যমে করেছেন। এটা বেশ জটিল অপারেশন, সময় সাপেক্ষ, এটা মানে ভালো অ্যানাস্থেটিস্ট বা গাইনোকোলজিস্ট কনফিডেন্ট লেভেলটা ভালো থাকলে এটা করা যায়। ওটা ওনারা করেছেন এবং তাদের জন্য ওদেরকে সত্যি সাধুবাদ জানাই, এটার জন্য আমরা গর্বিত। এই ধরনের অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণও ছিল কি, কারণ ব্লাড ব্যাঙ্ক বা অন্যান্য? না, এখানে ব্লাড ব্যাঙ্ক বা ব্লাডের ব্যবস্থা তেমন নেই, মানে স্টোরেজ ইউনিট আছে, তবু সাফিসিয়েন্ট ব্লাড এখানে থাকে না, একটা দুটো করে থাকে। তো হিমোগ্লোবিন লেভেলটা ঠিকই ছিল, এই জন্য আমরা কথা বলেই নিয়েছি যে এখানে করলে কোনো অসুবিধা হবে কি না। তো সার্জেন বেশ সাহস, যিনি আছেন ডক্টর, আমাদের যিনি ব্যাপারী সাহেব আছেন ডক্টর পবিত্র ব্যাপারী, উনি এসে এখানে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। আমাদের অ্যানাস্থেটিস্ট ডক্টর হালদার সাহেব যিনি আছেন, অভিজিৎ হালদার, উনি খুব সাহসী এক্সপার্ট। তো ওনারা দুজনেই মানে সহযোগিতায় এই বড় অপারেশনটা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ থাকলেও এখন মা বাচ্চা দুজনেই ভালো আছে। স্যার, ওজন টোজন সব ঠিকঠাক মতো? না, বাচ্চাদের একটু ওজন কম থাকবে, টুইন প্রেগনেন্সি বা যেটা জমজ বাচ্চার ক্ষেত্রে বাচ্চা স্বাভাবিক ওজন হয় না, একটু কমই থাকে। 2 কেজি 250 কাছাকাছি আছে দুটো। তো সেক্ষেত্রে বাচ্চা ভালো আছে, বুকের দুধ খাচ্ছে বা ঠিকই আছে বাচ্চা। আমরা দেখে এসেছি বা পিডিয়াট্রিশিয়ানরাও দেখেছেন, দেখে এই মুহূর্তে মা বাচ্চা ভালো আছে, ঝুঁকি আছে আর কি। স্যার, আপনার নাম আর পরিচয়? ডক্টর তারক বর্মন, সুপারিনটেন্ডেন্ট, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। গতকালকে অপারেশনটা একজন ডাক্তারবাবু হিসেবে কীভাবে দেখছেন? আমি শান্তিপুর হসপিটালের পেডিয়াট্রিশিয়ান ডক্টর দেবনাথ। ডক্টর ব্যাপারী যে কেসটা করেছে এরকম, এই হসপিটালে এরকম একটা বেনিফিট, স্টেট জেনারেল হসপিটালে এরকম কেস যেভাবে সাকসেসফুলি করলেন তা খুবই প্রশংসাযোগ্য এবং ওনাকে অবশ্যই অভিনন্দন জানাই। স্যার, এমনি এই হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক বা অন্যান্য কিছু সেইভাবে সহজলভ্য নয়, সেক্ষেত্রে কি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল? যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়েছে, ব্লাড ব্যাঙ্ক থাকে সেটা। আপনার নাম পরিচয়? ডক্টর উত্তম দেবনাথ, এটা কোথা থেকে আসছেন আপনারা? রুদ্রনগর পলাশিপাড়া নজর। তো এই শান্তিপুরের হাসপাতালে কেন? শান্তিপুরের হাসপাতালে আসলাম কারণ আমার 2 জমজ বাচ্চা হয়েছে, এটাকে 2 নষ্ট হয়ে গেছিলো, আর 2 বাচ্চা মানে কন্ডিশনটা একটু আলাদা ছিল, সেই জন্য ডাক্তারবাবু বললো যে, ডাক্তারবাবু অনেকদিন থেকে চেষ্টা করছে এইভাবে আমাদের যে এরকম হয়েছে বলে, সেই জন্য ওখানে দেখাশোনা করার পরে অনেক জায়গায় ডাক্তারবাবু কলকাতা থেকে আরম্ভ করে কোনো ডাক্তারই বাদ দেয়নি, সব কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারবাবু দেখলো আমাদের আর্থিক অবস্থা সেরকম অতটা ভালো না। কী করেন পেশে? পেশায় চাষবাস করা হয়। তো সেই জন্য ডাক্তারবাবু আমাদের মুখের দিকে তাকিয়েছে, আল্লাহ দূত হিসেবে তিনিকে পাঠানো হয়েছে, না হলে এত বড় কাজটা সম্ভব হতো না। তিনি অনেক চারিদিকে দেখাশোনা করার পরে, তিনি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার পরে এখানে আমাদের বললো যে শান্তিপুর সরকারি হাসপাতাল, ওখানে তাদের চলে আসতে, ওখানে আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ওখানে সমস্ত রকম ব্যবস্থাও রয়েছে, কোনো কিছু হলে ওখানে সব কিছু পাওয়া যাবে। কতদিন ধরে আপনাদের বাচ্চার সমস্যা হচ্ছিল? বাচ্চার সমস্যা প্রথমে 2 বার বাচ্চা নষ্ট হয়ে যাবে, 2-3 বছর বাচ্চা আসেনি, তারপরে ডাক্তারকে দেখানোর পরে বাচ্চা এসছে, বাচ্চা আসার পর যে এরকম অবস্থা বললো ডাক্তারবাবু, এরকম হওয়ার পরেও ডাক্তারবাবু হাল ছাড়েননি যে এরকম হাল, ওরালেরও বিশেষ রহমত ছিল তাই এই এত বড় কাজটা সম্ভব হয়েছে। ডাক্তারবাবু খুব মানে খুবই মানে আমাদেরকে হেল্প করেছে, খুবই সাহায্য। বাচ্চার মুখ দেখার অপেক্ষায় কতদিন ছিলেন? বাচ্চার মুখ দেখার অপেক্ষায় আমি 3-4 বছর ছিলাম, মানে খুবই সবাই ছিল আমাদের এখানে, আমার যে স্ত্রী, আমার শ্বশুর, শাশুড়ি সবাই মানে বিশাল একটা টেনশনের মধ্যে ছিলাম। বাচ্চাটা হওয়ার পর আমরা ভীষণ একটা চাপের চাপ থেকে উদ্ধার হয়েছি, ভীষণ খুশি হয়েছি। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই, ডাক্তারবাবু আমরা যতটা টেনশন আছি তার থেকে ডবল টেনশন ছিল ডাক্তারবাবু, কেননা আমরা তো সব কিছু দেখে খেলাস, কিন্তু ডাক্তারবাবু সব দিকে বিশেষ খোঁজ খবর নিয়ে বিবেচনা করে আমাকে এখানে পাঠিয়েছে এবং আমিও খুব খুশি, ডাক্তারবাবুরাও খুশি এবং ধন্যবাদ জানাই ডাক্তারকে এবং হাসপাতালে যাওয়ার চাপাতে সবাইকে আমি ধন্যবাদ জানাই। কী বাচ্চা? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, একই সাথে? একই সঙ্গে। তারা সুস্থ আছে এখন? তারাও সুস্থ আছে এবং আমার স্ত্রী
সুস্থ আছে। আপনার নাম? আমার নাম হাসিবুল শেখ। কি করেন পেশা? চাষবাস করা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।